আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা যারা রোজা রাখি এবং কি সেহরি খাই, ইফতার করি, তো আমাদের এখনকার প্রযুক্তির বিষয়ে, কারণ হচ্ছে আমাদের দেখেছি কি সবার হাতে স্মার্টফোন রয়েছে, তো আমরা এখন দেখেছি কি সেহরি এবং কি ইফতার, আমাদের সব কিছু, নামাজের সময়সূচি সব কিছু কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে পেতে পারি। ঠিক আছে, তো কীভাবে আমরা এই কাজগুলো করব আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ঠিক আছে, তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনি এখানে চার্জ করবেন মুসলিম ডে। ঠিক আছে, এখানে দেখুন চার্জ করছে আমি মুসলিম ডে, এখানে এটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি বন্ধুরা, একটু ওয়েট করতে থাকুন। ঠিক আছে, এটাকে আমি ইনস্টল করছি। ইনস্টল করার পর আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। ঠিক আছে, এটা ইনস্টল হয়ে গেছে, তো এটা এখন ইনস্টল হয়ে গেছে, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো আপনারা এটাকে এখানে ওপেন করে নেবেন, এখানে দেখুন উপরে একটা নোটিফিকেশন আসছে আজকের আয়াত হাদিস, এখানে আমি এটি আপনার, তো আপনারা এটাকে কী করবেন নেক্সট করে দেবেন। ঠিক আছে, এটাকে আমি নেক্সট করে দিচ্ছি। প্রত্যেকটা এখানে দেখেন সব ধরনের নোটিশ দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে নোটিশগুলো পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে স্টার্ট দিয়েছি। স্টার্ট দেওয়ার পর এখানে দেখুন, এখানে সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। দেখুন এই যে মাগরিব, ফজর, জোহর, আসর, এশার, হ্যাঁ সব কিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, কটার সময় কোন ধরনের আজান, কটা বাজে, এমনকি টাইম সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা এখনকার আপনার দৃষ্টিকে সব কিছু আপনি দেখতে পারবেন। ইচ্ছে করলে এখানে থ্রি ডোজে ক্লিক করেন, এখানে দেখুন সব ধরনের নীতিমালা আছে। তো আপনি এখানে যখন এখানে দেখুন, এখানে আপনি যদি সেটিংসে যদি আপনি ক্লিক করেন, তো এখানকে দেখতে পাচ্ছেন ড্রাক মোড, সিস্টেম লিফট, লাইট মোড। ঠিক আছে, এখানে সব কিছু করতে পারতেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন হানাফি, সাইফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, অনেক ধরনের হাদিস আছে, অনেক কিছু আছে, আপনারা এখান থেকে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, তো তারপরে আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি। এখানে এই অ্যাপসটির মাধ্যমে চমৎকার অনেক ধরনের ফিউচার আছে, যেগুলো আপনাদের ক্লাস করলে অবাক হবেন। দেখুন এখানে ঢাকা, বাংলাদেশ দেওয়া আছে। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আপনার যে জেলা রয়েছে সেই জেলা কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, যেহেতু আমি এখনকার ঢাকা আছি, এখনকার আমি দেখুন এখানে নিচে একটা অপশন আছে জিপিএসের মাধ্যমে অটোমেটিক পদ্ধতি। আমি যদি এটাকে জিপিএস যদি এটাকে আমি করে রাখি, তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক কিন্তু জিপিএসে আমি যে ডিস্ট্রিক্টে রয়েছি সেই ডিস্ট্রিক্টের সেহরি এবং কি ইফতার কোন সময় হয় সব কিছু আপডেটগুলো কিন্তু দেখাবে। ঠিক আছে, আমি যদি নিচেরটি অন করে রাখি, ঠিক আছে, তো এটাকে আমি অন করে রাখলাম। তো আপনারা এখানে দেখুন কান্ট্রি আছে অনেকগুলো, আপনার ইচ্ছা করলে কিন্তু সেই কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখনকার বাংলাদেশে যেহেতু আছি, বাংলাদেশের কান্ট্রিটা কিন্তু চলে এসেছে অটোমেটিকলি। ঠিক আছে, তো আপনারা এটাকে কী করবেন, এখানে যদি আপনি ওই জিপিএস সেটিংটি করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই লোকেশন অন করতে হবে। আমি এটাকে লোকেশন অন করে নিচ্ছি, এখানে আমি লোকেশনটা অন করে নিচ্ছি, লোকেশন অন করে নিয়ে এখানে আমি জিপিএস এটাকে আমি যে অ্যালাউ করেছি, পারমিশন অ্যালাউ করেছি। এখন কিন্তু আমার যে ঢাকা এরিয়া রয়েছে সেই এরিয়াতে কিন্তু সব কিছু দেখাবে। ঠিক আছে, আপডেটগুলোও কিন্তু দেখাবে। ঠিক আছে, তো আপনারা এটাকে সেভ করে নেবেন, সেভ করে নেওয়ার পর এখানে সব কিছু কমপ্লিট। ঠিক আছে, তো এখানে দেখুন ক্যালেন্ডার আছে, এখানে যে এপ্রিল মাস, ঠিক আছে, 2022 সাল, সব ফিউচারগুলো একটা অ্যাপসের মাধ্যমে আপনি সব কিছু পাবেন, কিন্তু সব কিছু। ঠিক আছে, বাংলায় মাস, বাংলায় সব কিছু, হ্যাঁ, যে যে জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না, জানি না, একজনের কাছে জানতে যাই কিংবা ইয়া করতে যাই। ঠিক আছে, এখানে দেখুন নিচে কোরআন, আপনি যদি ইচ্ছা করলে এখানে কিন্তু প্লে করতে পারবেন, ইচ্ছা করলে কিন্তু আপনি কিন্তু প্লে করতে পারবেন। তো আমি এটাকে প্লে করছি না, ডাউনলোডও করছি না, তো আমি এটাকে স্টপ করে রাখলাম, যেহেতু আমার এটাকে কপিরাইট আসতে পারে। তো দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর, আপনারা কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে অনেক কিছু করে নিতে পারেন। নিচে এখানে সাইডে দেখুন একটি অপশন আছে দোয়া, তো আপনি কোন দোয়াগুলো আপনি পড়বেন, কোন দোয়াগুলো আপনার পছন্দ, সেই দোয়াগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন আজকের সূচি, এখানে যদি আজকের সূচিতে দেন আপনি, এখানে এশার, তাহাজ্জুদ, ফজর, ঠিক আছে, জোহর, আসর, মাগরিব, এশার, কটার সময় কোন নামাজগুলো হবে সেগুলো শর্ট কুইজ কিন্তু এখানে আছে। এখানে আবার নিচে একটু অপশন দেখতে পাচ্ছেন আর্থিক অনুদান, দিন মাসে 100 টাকা হলেও এখানে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু রিড করতে পারতেছেন। ঠিক আছে,
তো এই অ্যাপসটি আশা করি আপনাদের এটা আসলে জরুরি আমাদের জন্য, বিশেষ করে রমজান মাসে একটু বেশি জরুরি হয়। তো এটা আমাদের সচরাচর এটা আশা করি আমরা যেহেতু মুসলিম, তো মুসলিম যারা রয়েছে সবাই কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে বন্ধুরা? জিনিসটা বুঝতে পারলেন আসলে কিন্তু আমি ভিডিওটি আমরা মুসলিম কিনি ভিডিওটি করা, যারা নামাজ পরিবাচক তো এমনকি রোজা রাখি, সেহরি ইফতার এগুলো আমরা রীতিমতো টাইম টু টাইম করা হয়। তো এটা আমাদের অ্যাপসটি আসলে প্রয়োজনীয় একটি অ্যাপস, এটা কিন্তু আপনারা কিন্তু ইনস্টল করে নিলে আপনাদের কিন্তু অনেক সুবিধা। তো এখানে দেখেন অনেক ধরনের আর্টিকেল আছে, কোন হাদিস আছে, হ্যাঁ মাসনুন আমল আছে, ঠিক আছে মশলা আছে, প্রচলিত বুড় রমজানের খাদ্যাভ্যাস অ্যাপ সম্পর্কে, ঠিক আছে অনেক কিছু এখানে কিন্তু। তো